সবাইকে আসসালামু আলাইকুম। সাবিনাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের একটা অন্যতম রেসিপি, অন্যতম একটা পিঠা শেয়ার করব। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে সামান্য পানি দিয়ে, তাতে একটা তেজপাতা, দুটো এলাচ দিয়ে গুড়টা জাল দিয়ে নিব। আমার গুড়টা প্রায় জালদা হয়ে গিয়েছে। যখন বুঝবেন এরকম বাবল ক্রিয়েট হয়েছে বা ফেনার ঠিক গিয়েছে, তখন বুঝবেন গুড়টা জালদা হয়ে গিয়েছে। আমি এখন গুড়টা নামিয়ে নিলাম। কড়াইয়ে এক বাটি পানি দিয়ে দিব, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটি ঢেকে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা বলক উঠে গিয়েছে। আমি এখন এতে এক বাটি ময়দা দিয়ে দিব। যদি এক বাটি পানি দেন তাহলে অবশ্যই এক বাটি ময়দা দেওয়ার চেষ্টা করবেন। যদি মেজারমেন্ট ঠিক থাকে তাহলে ময়ামটা সুন্দর হয় বা ডোটা সুন্দর হয়। আমি ঢেকে দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম যাতে ডোটা সফট হয়। দেখেন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন আমি আটাগুলো একটা প্লেটে নিয়ে হাতে ভালোভাবে ডো তৈরি করে নিব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিম দিলে বাইন্ডিংটা সুন্দর হয় এবং পিঠাটা ফোলে ভালো। ডিমের পুরোটা ডিম আমার লাগবে না, সামান্য ডিম একটু থেকেই যাবে। অর্ধেকটা ডিম আমি ইউজ করেছি। আপনাদের এখন ডো তৈরি করতে পরিমাণ মতো যা লাগে সেটাই দিয়ে দিবেন, সেভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখেন আমার ডোটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি আমার বাবুটা আমার সাথে করে নিয়েছে। এখন আমি সামান্য ঘি দিলাম, আমার বাবুকে দিয়ে দিলাম। সেও আমার মতো বানাচ্ছে, আমাকে ফলো করছে যে আমি কীভাবে বানাই। এখন আমি ঘিটা হাতে ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন কত সুন্দর, একদম সফট মোলায়েম হয়েছে। এখন এর থেকে আমি ছোটো ছোটো বল বানিয়ে নেব। আমার বল বানানো হয়ে গিয়েছে এবং দুটা পিঠাও বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের কাছে শেয়ার করব কীভাবে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। কোনোরকম স্বাদ ছাড়া হাতে সামান্য ঘি মাখিয়ে নিলাম এবং এই বলগুলোকে আমি সামান্য একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নেব বা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মতো শেপ তৈরি করে নেবেন বা ডিজাইন করে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো শেপ তৈরি করে নিচ্ছি বা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমি দুপাশে এইভাবে ডিজাইন করে নেব। দেখেন আমি একটা কমলার মতো ডিজাইন করে নিয়েছি। আমার বাবাটা বলছে যে মামা এটা তো অরেঞ্জ হয়ে গেল, সে বলছে অরেঞ্জ হয়ে গেল, মানে তার কাছে অরেঞ্জের মতো লাগছে। এই জন্য আমি এই পিঠাটার নাম দিয়েছি অরেঞ্জ পিঠা বা কমলা পিঠা। দুপাশেই আমি এভাবে শেপ করে নেব। ও আচ্ছা, আপনাদের কাছে আর একটা জিনিস শেয়ার করি। আমি কিন্তু এই পিঠাটা ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নেবেন, চালের গুঁড়ো দিয়ে আরও সুন্দর হয়। এই পিঠাটার কিন্তু আর একটা নাম আছে, পাকন পিঠা বা দুধ পাকন পিঠা। যে যেভাবে শেপ তৈরি করে নেয় সেরকমভাবে নাম দিয়ে দেয়। যেমন আমার ছেলে আমার এটার নাম দিয়েছে অরেঞ্জ পিঠা বা কমলা পিঠা। আপনারা একটা শেপ তৈরি করে সেভাবে নাম দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর মশলা, দেখতে কত সুন্দর লাগছে। প্রতিটা পিঠায় আমি এভাবে বানিয়ে নিয়েছি, কোনো রকম স্বাদ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, শুধু একটা সাধারণ চামিচ দিয়ে এভাবে যে একটা ডিজাইন করা যায়, মানে আপনারা না করলে বুঝবেন না। আমার সাথে সাথে আমার ছেলেটাও করে নিয়েছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। এখন আমি এই পিঠাগুলো তেলে ফ্রাই করে নেব। তেল যখন মিডিয়াম হিট হয়ে যাবে তখন আমি পিঠাগুলো একে একে সব দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন কিন্তু এটা ডুবে তেলে ভাজার জন্য, কারণ পিঠাগুলো ডুবে তেলে ভাজতে হবে। কম তেলে ভাজলে কিন্তু পিঠাটা ফুলবে না, ভিতরে কিন্তু শক্ত থেকে যাবে। আমার পিঠেগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠেগুলো স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আমার ছেলেটা বলছে যে মামা আমারগুলো কিন্তু ফ্রাই করে নিও, এজন্য আমি তারগুলো ফ্রাই করে নিচ্ছি।
আমার পিঠেগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। সবগুলো পিঠে আমি ফ্রাই করে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। আপনারা কিন্তু আবার বেশি কালার করতে যাবেন না। এইভাবে দেখেন, এভাবে ফ্রাই করে নেবেন। এখন আমি কড়াইয়ে 1 লিটারের পরিমাণ দুধ জ্বাল দিয়ে নেব। পিঠার মাপ অনুযায়ী নেবেন। পিঠা যদি কম হয় তাহলে দুধের পরিমাণটা কম দিবেন, আর যদি বেশি হয় তাহলে দুধের পরিমাণটাও বেশি দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো সাদা এলাচ, 1টা দারুচিনি। এখন আমি দুধটা ভালোভাবে জ্বাল করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণ কমই দিলাম, কারণ আমি গুড় জ্বাল করে রেখেছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও করতে পারেন। শুধু চিনি দিয়েও করা যায়, আবার গুড় দিয়েও করা যায়। আমার দুধ জ্বাল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এরপরে আর আমি জ্বাল দিব না। দেখেন পিঠাটা কত সুন্দর, মাশাআল্লাহ সুন্দর লাগছে। এখন আমি এটি 15 থেকে 20 মিনিটের জন্য আবার রেস্টে রাখবো। মাশাআল্লাহ দেখতে কত লোভনীয় লাগছে। এখন আমি এটি ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আমি 15 মিনিট পর ফিরে এলাম। এখন আমি এতে গুড়টা দিয়ে দিব। আমি যে খেজুর গুড়টা জ্বাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখেন খেজুর গুড়টা আবার আপনারা বেশি ঠান্ডা করে ফেলবেন না, কারণ বেশি ঠান্ডা করলে কিন্তু জমে যাবে। একটু হালকা উষুম উষুম গরম দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর দেখেন মাশাআল্লাহ দেখতে কত ইয়াম্মি লাগছে, কত সুন্দর লাগছে। দেখেন 20 মিনিটে আমার পিঠাটা কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও সুস্বাদু লাগবে, ইয়াম্মি লাগবে। আমি পিঠাটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। দেখেন এই 2 ঘন্টায় মাশাআল্লাহ পিঠাটার সমস্ত দুধ টেনে নিয়েছে। আপনারা যদি পিঠাটা রাত্রে বানিয়ে সারা রাত রাখেন তাহলে আরও বেশি সফট হবে। রাত্রে বানিয়ে যদি সকালে পিঠাটা ব্রেকফাস্টে দেন সবাইকে, তাহলে পরিবারের সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবে। আমার বাবুটা এখনই খেতে চাচ্ছে, তাই আমি তাকে সার্ভ করে দিচ্ছি। পিঠাটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও মাশাআল্লাহ সুস্বাদু। আপনারা ট্রাই করবেন বানিয়ে খাওয়ার জন্য। আমি এখন 1টা পিঠা আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখেন কতটা সফট হয়েছে, ভিতরটা একদম স্মুথ, চামচ দিয়ে অতি সহজে কেটে নেওয়া যাচ্ছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। আমার বাচ্চা তো বলছে আমি এটা টিফিনে নিয়ে যাব, আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, টেক কেয়ার, লাভ ইউ।